নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা লেটেস্ট আপডেট অনুযায়ী ফের পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর তো বন্ধুরা সেই নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হলো সমস্ত কিছু তথ্য ডিটেলসে এই ভিডিওতে শেয়ার করব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তাছাড়া আপনারা পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের জেলায় কীরকম আবহাওয়া রয়েছে বিস্তারিত জানাতে ভুলবেন না কোথাও বৃষ্টি কোথাও ঝড় উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস এক নজরে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যে ঝড় বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস না থাকলেও সপ্তাহের শেষের দিকে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এদিন রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি ছাড়িয়েছে কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ছিল কোথাও বৃষ্টি কোথাও তুষারপাত কোথাও ধুলিজর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে বৃষ্টির পাশাপাশি তুষারপাতও হতে পারে এইসব এলাকায় বৃষ্টির পূর্বাভাষ দেওয়া হয়েছে অন্যদিকে পশ্চিম ও পূর্ব রাজস্থানে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ধুলোর ঝড় বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এছাড়া উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশের বিদর্ভে তাপপ্রবাহ চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে পাশাপাশি এদিন দুপুরের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং কালিম্পংয়ে সহ হালকা বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী দুদিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে তবে তারপরে তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে পূর্বাভাসে বলা হয়েছে শুক্র শনিবার নাগাদ উত্তরবঙ্গের সবকটি জেলাতে সহ বৃষ্টিপাত হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে পাশাপাশি দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় কোথাও শুকনো থাকবে কোথাও বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার নাগাদ বীরভূম মুর্শিদাবাদ নদীয়া শুক্রবার নাগাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হুগলি হাওড়া এবং বীরভূম মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে আগামী দু তিন দিন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত হেরফের হতে পারে তবে পরবর্তী দিনগুলিতে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে আপনাদের জন্য উঠে আসা একটা লেটেস্ট ওয়েদার আপডেট যেটি আমি আপনাদের সাথে